আচ্ছা, আমার ছোট বোনরা যারা সবাই, তোমরা আসো একসাথে, আমরা একটা ছবি প্রেম বন্দী হই। আসো আসো একসাথে আসো। হ্যাঁ ঠিক আছে, এভাবে থাকা তোলা যাবে। হ্যাঁ আসো, আচ্ছা ওরা আসুক একসাথে, একসাথে তুলে নিই। আমার কাছে সত্যি মনে হয়েছে যে এটা একটা পারিবারিক অনুষ্ঠানের মতো। রাজাপুর অঞ্চলের মানুষ খুবই শিল্প সংস্কৃতি মনা এবং শৃঙ্খল। তো এই সামাজিক অনুষ্ঠানে আমরা সবাই যে যেখান থেকে আসতে পেরেছি, উপস্থিত হয়েছি। তো আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি হয়তো দুই চারটি গান শোনাবো। তো আমরা সবাই যেন সুন্দর সুষ্ঠুভাবে, ও আচ্ছা আগে ছেলে ছেলে দিন, আচ্ছা আগে বয়েস, ওকে আসি, ঠিক আছে ওকে না তো এই সোনার ছেলে এবং মেয়েরা যারা এই রাজাপুর থেকে শিক্ষা গ্রহণ করছে, আশা আমি দোয়া করি যেন সারা বিশ্ব জয় করুক। তো আমি আসলে কি গান শোনাবো, আমি তো মানে মানে নিজেই আমি আপ্লুত হয়ে পড়ছি যে এত সুন্দর একটা আয়োজন। তারপর আমি চেষ্টা করছি আজকে আরও কিছু গুণী মানুষের সান্নিধ্য আমি পেলাম এখানে এসে, যেমন হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন ভাই, ওনার সম্ভবত এখানে ওনার নানা বাড়ি এবং আমাদের অঞ্চলের, যে আমি জানতাম না, আমি আজকে জেনে আমি আরও বেশি মানে ধন্য মনে করছি নিজেকে, যে দ্য ফার্স্ট এন্ট্রি ইন অস্কার হাওয়া। আপনারা জানেন কি না আমি জানি না, এটা কিন্তু আমাদের গর্ব। হ্যাঁ, তারেক মাসুদ স্যারের পরে আমাদের মেজবাউর রহমান সুমন ভাই দেখিয়ে দিয়েছে যে বাংলা সিনেমা পৃথিবীর বুকে আসলেও এমন একটা জায়গা করতে পারে, তার নিদর্শন হচ্ছে হাওয়া সিনেমা। তো যাই হোক, আমি সেই হাওয়া থেকে একটি গান গাইছি, আপনাদের হয়তো সবার জানা, আমরা সবাই একটু প্রথমে আমি এই গানটি গাইছি। তো শুরু করি। আজকে আমার এখানে আমার মা এবং বাবা আসছে, আমি এখনও দেখা করতে পারি নাই, বাড়িতেও যেতে পারি নাই, আমি জানি না কোথায় আছে, আমি বসছে কি না আমি তাও জানি না, সরি। আর হচ্ছে কারণ এত প্রতিদিন প্রোগ্রাম থাকে, মানুষের গান শোনাতে হয়। হ্যাঁ, আমি আব্বা এবং মাকে বলবো যে আমার সামনে এসে যদি জায়গা থাকে বসতে। Thank you.
তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমার বলতে পারিনি সবাই আমরা যা যা জায়গা থেকে শুধু হাত তালি দিব ওকে একসাথে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমার বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি বিদিত ভালা গলার মালা বললে কি আর হয় যার ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় বিদিত ভালা গলার মালা বললে কি আর হয় যার ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় আচ্ছা আমরা এখানে সবাই জানি আমরা একসাথে সবাই গাইতো এই প্রাঙ্গণটা একদম মুখরিত করে ফেলি ওকে এখান তো সবাই জানি আমরা একে হাশিম মাহমুদের লেখা শুরু করা গান আর সবাই জানে কি সাদা সাদা আমার থেকে অনেক ভালো গায় ওরা দেখছো সুন্দর অনেক সুন্দর এদিক থেকে আমার ছোট বোন আর সম্মানিত যারা রয়েছেন সাদা সাদা রং জমেছে সাদা সাদা রং জমেছে হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি Thank you.
Thank you.